अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। औज़ु बिल्लाहिस समीउल अलीम मिनश शैतानिर लईनिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल अक़बतु लिल मुत्तकीन वल जन्नतु लिल मुवहिदीन वन नारु लिल मुल्हिदीन। वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन सैयदना व नबीना व हबीब कुलूबना व तबीब नुफूसना अल्लज़ी सुमिया फिस्समाए अहमद व फिल अर्ज़ अबिल क़ासिम मुहम्मद। वस्सलातु वस्सलाम व तहियतु वल इकराम अला अहले बैतिह तय्यबीन ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन अल्लज़ीना अज़हबल्लाहु अन्हुम अर्रिज्सा व युतहरहुम तत्हीरा। अला लानतुल्लाहि अला अदाइहि मजमईन मिन लाने इला कयाम यौमिद्दीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह रोजा साथे सम्पृक्त मसलागुली जार कुल्लियात आपनादेर सामने तुले धरा हलो। जुजियात आपनादेर दायित्व जे जे जार तकलीदे आसेन तार मसलार बोये माने भीतरे प्रवेश करे जुजियात गुला जानार चेष्टा करबेन। एटाओ स्पष्ट करे दिए छी जे प्रत्येक मुसलमानेर उपरे मोमिनेर उपरे तार जतटुक मस्ता मसाइल तार जीवनेर जन्य प्रयोजन ततटुक जेने रखा होच्छे वाजिब। जेमन आमी इमाम खुमैनी रहमतुल्लाह आलैर तकलीदे रयेछि। इमाम खुमैनी रहमतुल्लाह आलैर आमार चलार पथे যতগুলো মশলা আমার জানা দরকার তা আমার জেনে রাখা আমার উপরে ওয়াজিব রয়েছে। কেন এমন না হয় যে আমি একটা আমল করে ফেলি যেটা মশলার সম্পূর্ণ বিপরীত ছিল, আমলটা যেন বাতিল না হয়ে যায়। আর আমলটা বাতিল হলে আমরা কত ক্ষতিগ্রস্ত হব সেটাও আপনারা ভালো করে বুঝেছেন। যে একটা হচ্ছে নির্দেশ, যেমন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা নির্ধারণ করা হলো। তো আমি যখন প্রথম নির্দেশকে অমান্য করেছি তখন নির্দেশ আসছে একজে বেমাফাত, কাজা করো যেটা ফওত হয়েছে। অর্থাৎ প্রথম হুকুমকে অমান্য করার পর তারপরে কাজা প্রসঙ্গটা আসছে। ঠিক মশলা না জানার কারণে যদি আমি সঠিক আমল না করে থাকি তাহলে ওই আমলটা আমার ফওত হয়ে গেল, আমি গুনাহগার হয়েছি। কেন আমি জানা সত্ত্বেও মানে বিষয়টা আমি জানার চেষ্টা করিনি। আমি জানতাম যে আমাকে তাকলিদ করতে হবে, আমি জানতাম যে আমাকে জুজিয়াতে মাসলা আমাকে দেখে নিতে হবে, জেনে নিতে হবে, কিন্তু আমি জানার চেষ্টা করিনি এবং আমল করেছি। এই আমলটা ভুল হয়েছে, যে কারণে আমাকে ওই ভুলটাও সংশোধন করতে হবে আর আমাকে গুনাহটিকেও তওবা করতে হবে যে গুনাহ হয়েছে, কেন আমি আমলটাকে জেনে করা দরকার ছিল, না জেনে করেছি। আর এগুলা এত সহজ নেওয়ার কোনো কারণ নেই। কেন আমি যদি এটাকে সহজ নিই, দেখা গেল যে আমি 20 বছর তাকলিদ ছাড়াই অতিবাহিত করেছি, তো 20টি বছরকে রিকভার করা কি সম্ভব? হয়তো 2-4 দিনে রিকভার করা সম্ভব, 20 বছর 25 বছরে আমল কি রিকভার করা সম্ভব? তো এখন পর্যন্ত যারা তাকলিদ করেননি নিশ্চিতরূপে তওবা করবেন এবং যে মশলায় ভুল ত্রুটি হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু এখন থেকে আমলগুলোকে মানে সংশোধন করে নেওয়া দরকার। জেনে রাখুন যে আমলের দরজা ততদিন খোলা আছে যতদিন পর্যন্ত মৃত্যুর দরজা বন্ধ রয়েছে। মৃত্যুর দরজা খোলার সাথে সাথে আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ঠিক একই কথা তওবা সম্পর্কেও বলা যায় যে তওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা আছে যতক্ষণ পর্যন্ত মৃত্যুর দরজা বন্ধ রয়েছে, কিন্তু মৃত্যুর দরজা খুলে গেলে তওবার দরজা বন্ধ হয়ে যায়। আর মৃত্যু কার কীভাবে ঘটে, আগেকার দিনে কেউ মারা গেলে আমরা তার জানাজা দেখেই আমরা বুঝতাম, কিন্তু এখন তো আমরা ফেসবুক বা অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু দেখছি যে কীরকম দুর্ঘটনা ঘটে, কীভাবে গাড়ি চলন্ত গাড়ি একজনের উপরে উল্টে যায়, উল্টে গিয়ে মারা যায়, কি করে রাস্তা দিয়ে যাচ্ছে দেখা গেল একটা দুর্ঘটনা ঘটে গেল,
আমি দেখছি বাড়ি করার সময় কিভাবে বাড়ির ছাদ ধসে মানুষ মারা যায়, রাস্তা দিয়ে যাচ্ছি একটা ব্রিজের কালভার্ট তার গায়ে পড়ে গেল, মানে বিভিন্ন রকমের দুর্ঘটনা। তারপরে এই যে বাবা, আজকে কেউ ভাবতে পেরেছিল যে এরকম একটা বিপদের সম্মুখীন হবে, করোনা মতন ভাইরাস আসে এইভাবে আমাদের আঁকড়ে ধরবে, যেখানে মানে একটা সুস্থ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, সুস্থ মানুষ অসুস্থ হয়ে ক্লিনিকে গেল আর সেখান থেকে লাশ হয়ে ফিরে আসলো, এটা কি আমরা কখনোই কল্পনা করেছি? তাই এই জন্য আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তাকে রাজি রাখতে হবে। সৃষ্টিকর্তাকে রাজি রাখার জন্য আহকামের প্রতি অনেক যত্নশীল হতে হবে। আকীদা পরিপূর্ণ হওয়ার পর যদি আমল না করি, সে আকীদার কোনো মূল্য নেই। আকীদার মানে রেজাল্ট হচ্ছে আমাল, আকীদার রেজাল্ট হচ্ছে ফুরুয়ে দিন। আকীদা যদি আমার সঠিক রয়েছে, হতেই পারে না যে আমি নামাজকে মূল্যায়ন করব না, আকীদা যদি সঠিক রয়েছে হতেই পারে না যে আমি রোজাকে মূল্যায়ন করব না। এই কারণে আমি গতকাল আমর বিল মারুফের নিয়েও আলোচনা করেছি যে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া, এটা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। অর্থাৎ আমাদেরকে এই সময়ে মানুষকে উৎসাহিত করা রোজা রাখার জন্য, যারা রোজা রাখতে পারেননি তাদেরকেও আমাদের বারণ করা যে কোনো রকম রোজাদারকে যেন অপমান না করে, প্রকাশ্য যেন খাওয়া দাওয়া না করে। খাওয়া দাওয়া রান্নার ক্ষেত্রেও আমাদের রোজাদারদের প্রতি লক্ষ্য রাখা, এমন না হয় যে আমার এই রান্নায় তার মন মানসিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হোটেলগুলাকে আমাদের মানে এমনভাবে ঢেকে রাখা যেটা একটা রোজাদারের চোখ না পড়ে। তো রোজার একটি পরিবেশ তৈরি করা, এটা আমাদের একান্ত দায়িত্ব। এই জন্য যা নির্দেশ দেওয়া দরকার আমাদের দেওয়া উচিত, বাড়ির পরিবেশকে রোজাদার বানানো, সকলে যেন কোরআন পড়ে এই জন্য উৎসাহিত করা, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমার ছোটকালে মনে আছে যে এই রমজান আসলে বেশি বেশি করে সাদকা বের করা হতো, আব্বা কিন্তু বেশি বেশি করে সাদকা বের করতেন। এক সময় দেখা গেলো যে চাঁদ রাতে ফিতরাও বের করা হচ্ছে আর অনেক টাকা জমে গেছে, সেগুলো হচ্ছে সাদকা, রমজানে সাদকা দিচ্ছে। ঠিক আছে, আমি পরে আমি খুঁজ নিয়ে দেখলাম যে কি রমজানে বিশেষভাবে কোনো সাদকা আছে না, জাস্ট এই যে রমজানে কিছু নেক কাজ করতে হবে, এইখানে যে কোনো কাজের একাধিক সওয়াব পাওয়া যায়, একটা আমলকে 70 গুণ করে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেন। আমি এই সময় যদি সাদকা দিই, নিশ্চিতভাবে অন্য দিনগুলোতে সাদকা দেওয়ার চেয়ে এই মাসে সাদকা দেওয়া অনেক গুরুত্বপূর্ণ, অনেক উত্তম। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ মানুষ যাকাত কিন্তু দেয় কখন, রমজান মাসে, এবং এই রমজান আসলেই কিন্তু যাকাত নিয়ে যথেষ্ট আলোচনা হয়। আমাদের মাঝহাবেও যারা আছে তারাও আমাকে বারবার ফোন করে জিজ্ঞাসা করে যে কিবলা যাকাত কত দিতে হবে। তো একটা কথা স্পষ্ট বলে রাখা দরকার যে অর্থের উপরে যাকাত নেই, টাকার উপরে যাকাত নেই। যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলমিন নামাজের পরেই যাকাতের কথা বলছেন, ওয়াকিমুসসালাত ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। তো জেনে রাখেন যাকাত হচ্ছে দুই প্রকার, একটাকে বলা হয় যাকাতে মাল, একটাকে বলা হয় যাকাতে জান। একটা মালের পরিবর্তে যাকাত, একটা হচ্ছে জানের পরিবর্তে যাকাত। তো আমাদের অর্থ, নগদ অর্থের উপরে যাকাত নেই। নগদ অর্থের উপরে কী রয়েছে? হোমস রয়েছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন টাকা দিচ্ছেন, আমি অর্থ উপার্জন করছি, সারা বছর খরচের পর যেই টাকা থেকে যায় বা টাকার পাশাপাশি যেই মাল থেকে যায়, ধরেন আমি চাল কিনে রাখছি, ডাল কিনে রাখছি, আমার একটা দিন নির্ধারণ করে নেব হোমস বের করার জন্য, যেমন 15ই শাবান, যেমন 1লা রমজান। ঠিক আছে, এভাবে একটা দিন আমরা নির্ধারণ করে নেব। দিন নির্ধারণ করার পর আমার যতগুলো টাকা ব্যাংক ব্যালেন্স আছে, যদি 1 লাখ টাকা থাকে, 5 ভাগের 1 ভাগ 20,000 টাকা বের হয়ে গেল। যদি ওই ডেটে 5 কেজি যদি চাল থাকে, কাগজ কলম নিয়ে লিখে নেব 5 কেজি চাল থেকে 1 কেজি চালের দাম আমি লিখে রাখবো। ঠিক আছে, ঠিক সেইভাবে আপনার 2.5 কেজি ডাল রয়েছে, 1/2 কেজি ডালের দাম লিখে রাখবো, 5 লিটার তেল রয়েছে, 1 লিটার তেলের দাম লিখে রাখবো। এগুলো সব কটা টোটাল হিসাব করে যা বের হবে এই হোমসটা আমাদেরকে দিতে হবে। হোমস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোমিনিনে কেরাম, আমরা যারা
বাঘে ফেদাককে গসব করেছে, তাদের উপরে লানত করি। বাঘে ফেদাক নিয়ে আমরা মানে কষ্ট অনুভব করি, আমরা অনুভব করি যে বাঘে ফেদাক থাকলে ফাতফাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা এবং তার পরিবার কষ্টের সম্মুখীন হতো না। তো যারা বাঘে ফেদাক কেড়ে নিয়েছিল, হাক্কে আহলে বাইত কেড়ে নিয়েছিল, তাদের উপরে তো লানত করি। তো আমরা কি হাক্কে আহলে বাইত আমরা কেড়ে নিচ্ছি না? হোমস তো ওনাদের হক, হোমস তো আলে রাসুলের হক, হোম তো অবশ্যই আইম্মা আতহার আলহ সালাত সালামের যুগে সকলে হোম বের করে ওনার হাতে তুলে দিত, নিজের যুগের এমামের হাতে তুলে দিত। তো আমাদের যুগের এমাম পর্দা গায়বাতে রয়েছেন, তাহলে ওনার যিনি নায়েব তার কাছে হোমসের টাকা তুলে দিতে হবে। যদি আমি না তুলে দিই আর ওই টাকা দিয়ে যদি আমি কাপড় তৈরি করি আর ওই কাপড়ে যদি আমি নামাজ পড়ি, নামাজই হবে না। আমি হোমসের ডেট ছিল, আমি হোমস দেইনি, তারপরে ওই হোমস না দিয়ে ওই টাকা দিয়ে আমি খাওয়ার জিনিসগুলো কিনে নিয়ে আসছি, সেটা সম্পূর্ণরূপে হারাম হয়ে যাচ্ছে। এগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার, এত বড় বিষয় না। হোমস একবার বের করতে হয় এক টাকার উপরে। যেমন আমি 1,00,000 টাকা আমার ছিল ব্যাংক ব্যালেন্স, আমি তার থেকে 1/5 বের করে দিলাম, 20,000 টাকা বের হয়ে গেল, 80,000 টাকা থাকলো। এই 80,000 টাকা যদি 50 বছরও পরে থাকে, এর উপরে আর কোনো হোমস নেই। এই 80,000 টাকা যদি থেকে যায়, আগামী বছর যদি পয়লা রমজান আসে, আমি যদি দেখি ব্যাংকের মধ্যে 80-80 রয়েছে, কোনো হোমস নেই। কিন্তু হ্যাঁ, 80 ছিল, এর মধ্যে আমি আরও কিছু জমা রেখেছি, জমা রাখতে রাখতে দেখা গেল আবার 1,00,000 টাকা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, তাহলে 20,000 টাকা বেড়েছে। 20,000-এর 1/5 আমাকে দিয়ে দিতে হবে, যেমন 4,000 টাকা আমাকে দিয়ে দিতে হবে, এখন হয়ে গেলো 96,000 টাকা। এই 96,000 টাকার উপরে কোনোদিন হোমস নাই। এমন না যে প্রত্যেকবার আপনাকে ওই আসল থেকে আপনি হোমস দিয়ে যাচ্ছেন এবং কমে যাচ্ছে, না, যা লাভ হবে সেই লাভের উপরে, যা আপনার সারা বছরের খরচ সেই খরচ বাদ দেওয়ার পর যা থেকে যায় তার উপরে আপনাকে হোমস দিতে হবে। এবং হোমস থেকে বাঁচার জন্য কেউ যদি চালাকি করে তার আগেই টাকাগুলোকে এদিকে ওদিকে ডিস্ট্রিবিউট করে দেয়, গুনাহগার হচ্ছে। অবশ্যই খুলুস নিয়েতে আমাদেরকে হোমস দিতে হবে। এই হোমসের টাকা যখন ইমামদের হাতে ছিল, ইমামরা গরিবদের সাহায্য করতেন, ইমামরা গরিবদের পাশে দাঁড়াতেন, ইমামরা ইফতারের অ্যারেঞ্জমেন্ট করতেন, ইমামরা গরিবদের কাপড় কিনে দিতেন, ইমামের অনুপস্থিতিতে আমাদের মারাজে কেরাম এই হোমসের টাকা দিয়ে তারা আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলি চালান। আজকে হজ এ ইলমিয়া এই হোমসের টাকা দিয়ে চলে, যেই কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি অন্য অন্য দেশে আলিমরা তাদের সরকারের গুণগান গায়, তাদের রাজা বাদশার গুণগান গায়। কেন? তাদের পক্ষ থেকে মাসিক একটি ভাতা পায়, বাধ্য হয় তার গুণগান গেতে হয়, বাধ্য হয় তার পক্ষে কথা বলতে হয়। কিন্তু আমাদের আলিমদের এরকম অবস্থা নেই। আমাদের হজে ইলমিয়ায় যখন পড়ানো হয় কোন টাকা দিয়ে? ইমামের টাকা দিয়ে। আমরা ফিতরার টাকা মানুষের কাছ থেকে নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে খরচ করি না, আমরা জাকাতের টাকা নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে খরচ করি না, যেগুলো গরিবের হক এগুলো নিয়ে আমরা কিন্তু মাদ্রাসায় আমরা খরচ করি না। আমাদের মাদ্রাসাগুলোকে আমরা ইয়তিমখানা বানাতে চাই না। আমাদের মাদ্রাসা অত্যন্ত সম্মানিত মাদ্রাসা, অত্যন্ত সম্মানিত উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলেরা, ভালো বড় পরিবারের ছেলেরা আসে সেখানে আপনার পড়ালেখা করে। সেখানে ইমামের যে টাকা, সেই টাকা দিয়ে। এই জন্য শাহ ইরানের আলিমদের জিজ্ঞাসা করেছিল যে অন্য অন্য দেশের আলিমরা তাদের অনুগত থাকে, তোমরা কেন আমার কথা মূল্যায়ন করো না? তো বলছে যে আমরা আপনার খাই না, আমরা ইমামের খাই, এই জন্য আমরা কারো পরোয়া করি না। তো ইমামের এই হোমসের টাকা দিয়ে হওজাকে পরিচালনা করা হয়। আজকে রেহবারের হাত শক্তিশালী এই হোমসের কারণে, আজকে মারাজে এজামের হাত শক্তিশালী এই হোমসের কারণে। এই হোমসের শক্তি রয়েছে যে কারণে ওনারা কিন্তু একটা গরিবদের দেখা যাচ্ছে যে মানে বাড়ি নির্মাণ করে দিচ্ছেন, শত শত বাড়ি তারা নির্মাণ করে দিচ্ছেন। এবং এখানে দুটি ভাগ করা হয়েছে, একটাকে সেহমে ইমাম বলা হয়, অপরটাকে সেহমে সাদাত বলা হয়। আপনার জেনে রাখেন যে সৈয়দের উপরে সদকা হারাম, গায়রে সৈয়দ যদি ফিতরা বের করে, এই ফিতরা কিন্তু আপনি সৈয়দের হাতে দিতে পারবেন না। কেন? তারা ঔলাদে রাসূল, ঔলাদে রাসূল হওয়ার কারণে তাদের অনেক সম্মান রয়েছে। এই সম্মানের কারণে ফিতরার টাকা যেটা গায়রে সৈয়দ, তার টাকা কিন্তু সৈয়দকে দেওয়া যায় না। আপনি যে কোনো সদকা সৈয়দকে দিতে পারেন না, সৈয়দ আপনার কাছে হাত পাতবে, এটা কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়। এই কারণে
ইমামের যে টাকা যেটা খুমস তাকে দুই ভাগ করা হয়, এক ভাগ হয় সেহমে ইমাম, এক ভাগ হয় সেহমে সাদাত। যে সেহমে সাদাত ফাতেমাতুজ জাহরার কাছে থাকলে তিনি বানি হাশিমকে সেটা ভাগ করে দিতেন। এখনও কিন্তু মারা যায় কারাম সাদাতদের সৈয়দদের বিশেষভাবে রক্ষা করেন এই টাকা দিয়ে। তো এখন এই হোমসের টাকা আপনাকে মারজায় তাকলিদের কাছে পৌঁছাতে হবে, আপনি যার তাকলিদে রয়েছেন, যেমন রহবারে মোয়াজ্জম ইনকালাবের কাছে। রহবারে মোয়াজ্জম ইনকালাব আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গায় তার উকিল নিয়োগ করে দিয়েছেন, সে উকিলের হাতে টাকা তুলে দিতে হবে। উনি কাউকে বলেছেন পুরো টাকা তোমাকে খরচ করা এখতিয়ার দিয়েছি, কাউকে বলেছেন তোমাকে অর্ধেক টাকা খরচ করা অধিকার দিয়েছি, অর্ধেক আমার কাছে ফিরিয়ে দাও। অর্থাৎ আপনি যদি রাহবারের ওকিলের কাছে যদি আপনি 50,000 টাকা দেবেন, তিনি 25,000 টাকা রাহবারের কাছে পৌঁছায় দেবেন, আর 25,000 টাকা নিজের কাছে রাখবেন। 25,000 টাকার মধ্যে 12,500 টাকা হবে দিনই কাজের জন্য, আর 12,500 টাকা হবে সেহমে সাদাত, গরিব সৈয়দদেরকে যেয়ে উনি পৌঁছে দেবেন, যেন সে নিজের সম্মান রক্ষা করতে পারে, যেন আল্লাহর জমিনে সম্মান রক্ষা করে চলতে পারে। আপনি যদি খুমসি না দেন, তাহলে আপনার খুমস না দেওয়ার কারণে একটা সৈয়দ কিন্তু যদি ভিখারি হয়ে যাচ্ছে, এর জবাবদিহি কিন্তু আপনাকে করতে হবে। আপনি খুমস দিচ্ছেন না যে কারণে সেই দেশে ধর্মীয় কাজ মানে তার গতি হারিয়ে ফেলছে, এর জবাবদিহি আপনাকে করতে হবে। অবশ্যই আমাদের হোমস দেওয়া দরকার, হোমস দিলেই কিন্তু ধর্মীয় কাজ গতিশীল হবে এবং সৈয়াদরা নিজের সম্মান রক্ষা করতে পারবে। আজকে যে হোমসের টাকা আমাদের হাতে আসে, আমরা কি করি, আমরাও কিন্তু এইভাবে ভাগ করি যে ধর্মীয় টাকা দিয়ে ধর্মীয় কাজ করা হয়, বই বের করা হয়। এখন আপনি বলবেন বই বের করা হয় তাহলে বইতে টাকা নেওয়া হয় কেন? ভাই, বই বের করা হয় বলতে 2,00,000 টাকার বইতে খরচ হলো, 50,000 টাকা হোমসের টাকা থেকে অতিবাহিত করা হলো, 1,50,000 টাকা। তো এখন এই 50,000 টাকা এক ধরনের সুবসিডি দেওয়া হলো, 1,50,000 টাকা, সেই 1,50,000 টাকাও তো বই বিক্রি করে উঠে আসে না। এটা তো আমার অভিজ্ঞতা, 1,00,000 টাকার বই ছাপানোর পরেও এখন 50,000 টাকাও খুঁজে পাওয়া যাচ্ছে না, নেই আমাদের কাছে। 50,000 টাকা যদি আসে, আরও 50,000 টাকা দিয়ে 1,00,000 টাকা আর একটা বই ছাপানো হয়, তারপরে টাকাগুলো আটকে যায়। তো এই ধর্মীয় টাকা দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান চালানো, কারো মুখাপেক্ষী না হওয়া, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান চাঁদায় চলে না, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান আপনার ওই কুরবানির চামড়া সংগ্রহ করে চলে না, আমাদের মানে ধর্মীয় প্রতিষ্ঠান মানুষের কাছে হাত পাতে না। ভাই, এটা ধর্মীয় প্রতিষ্ঠান আপনারা দেন, আমাদের এখানে খোমস রয়েছে, আপনি যদি নিয়মিত খোমস দেন, আপনার ধর্ম মানে একটি শক্তিশালী অবস্থানে অবস্থান করবেন, দেখবেন আপনি সুন্দরভাবে সিস্টেমগুলো চলতেছে, আপনার আলিমরা বিভিন্ন মসজিদে দায়িত্ব পালন করতেছেন, হোমস থেকে তাদের প্রয়োজনীয় তাদের খরচের টাকা তাদের হাতে তুলে দেওয়া হবে। তো হোমস একান্ত প্রয়োজন, যেটা আমাদেরকে দিতে হবে। হোমসকে আমরা যখন বের করব, নিয়াত করব, হোমস বের করেতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, এবং সেটাকে আমি তুলে দেব ওনার উকিলের হাতে, রাহবারের যিনি উকিল তার হাতে তুলে দেব। তিনি যখন ওই টাকাটা নেবেন, তখন আপনি তাকে বলতে পারেন, ভাই আমার 5টা গরিব পরিবার আছে, তার জন্য যদি খুমস থেকে কিছু দেন, ওনার যে অনুমতি রয়েছে সে অনুমতি সাপেক্ষে তিনি আপনাকেও কিছু টাকা দেবেন, যেটা দিয়ে আপনি 5টা ফ্যামিলিকে গরিবকে সাহায্য করতে পারবেন, বাকি টাকা আপনি তার উকিলকে দিলেন, উকিল কিন্তু রাহবারের অনুমতি অনুযায়ী কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে কিছু গরিবদের, অর্থাৎ আমাদের যে ধর্মীয় সামাজিক অবস্থা সেটা উন্নয়নের ক্ষেত্রে কাজ করবে। যদি আপনি এই কাজটা না করেন, তাহলে আপনার মাদ্রাসার অবস্থাও কিন্তু এরকমই হয়ে যাবে যে ভাই কুরবানি করলে আপনি কিন্তু কুরবানি চামড়া এখানে দেবেন, ভাই আপনি তো ধনী মানুষ, কিছু এদিকেও নজর দেন, কিছু এদিকেও চাঁদা দেন, বা কেউ মারা গেলে একটা মারহুমের খাওয়া আসলে বাচ্চারা খুশি হবে, যাক আজকে একটু ভালো খাওয়া খেলাম, না আস্তাগফিরুল্লাহ, এরকম অবস্থা হওয়া উচিত না। যদি এরকম হয়, তাহলে কিন্তু মানুষ কিন্তু শিক্ষিত ছেলেগুলোকে সেখানে পাঠাবে না, তাকেই পাঠাবে যে কোনো ক্রমে মানে স্কুলে পড়ার যোগ্যতা রাখে না, কলেজে পড়ার যোগ্যতা রাখে না, তাকে পাঠিয়ে দেবে মাদ্রাসায়, যাক খেয়ে দে বাঁচ বেঁচে থাকুক। এরকম যদি হয়, তাহলে যোগ্যতা সম্পন্ন আলিম তৈরি করা কঠিন। আপনি এমন এক পরিবেশ তৈরি করেন যে অত্যন্ত সম্মানিত ইউনিভার্সিটি যত সুসজ্জিত থাকে, হজে ইলমিয়া তার চেয়ে বেশি সুসজ্জিত থাকবে। যদি একটা ইউনিভার্সিটির মানে রুম, তার বেড এবং তার পরিবেশ
সেখানকার ফ্রিজ, সেখানকার রান্না, সেখানকার খাওয়া স্ট্যান্ডার্ড যদি হজে ইলমিয়ার স্ট্যান্ডার্ড তার চেয়ে যদি ভালো থাকে, তাহলে দেখা যাবে একজন ধনী লোকের ছেলেও কিন্তু সেখানে দিনের দিনের ভালোবাসার খাতিরে সেখানে আসবে এবং পড়ালেখা করবে। এটা কখন সম্ভব? যখন আপনি হোমস দেবেন, আর হোমসের কারণেই পুরো ওয়ার্ল্ডে মাজহাবে আহলে বেত, মাকতাবে আহলে বেতকে রক্ষা করা হচ্ছে। যারা দায়িত্ব পালন করতেছেন তাদের দায়িত্বের কারণে আজকে মাজহাব টিকে আছে, আর যারা দায়িত্ব পালন করতেছেন না তারা নিশ্চিতরূপে খেয়ানত করতেছেন। আমি মনে করি যে আমাদেরকে হোমস দিতে হবে, অর্থের উপরে যে জিনিস রয়েছে সেটা হচ্ছে হোমস, তারপরে হচ্ছে মানে নগদ টাকার উপরে, তারপরে হচ্ছে মালের উপরে হচ্ছে হোমস মানে জাকাত, যেটা নিয়ে ইনশাল্লাহ আগামীকাল আলাপ করব। আজকে হয়তো সময় করে উঠতে পারবো না। নয় জিনিসের উপরে জাকাত আছে, গম, যব, খুরমা, কিশমিশ, তারপরে উট, তারপরে গরু, তারপরে দুম্বা, সোনা, রূপা, এগুলোর উপরে আপনার জাকাত রয়েছে। কিন্তু হোমস হচ্ছে আপনার উপার্জন করা অর্থ যেটা আপনার কাছে থাকবে। আপনি যদি হোমস বের করার সময় যদি কোনো কিছু কিনতে চান, সেটা কেনার আগেই আপনি হোম বের করবেন, আর যদি কিনে ফেলেছেন তাহলে তাকেও হোমসের মধ্যে অন্তর্ভুক্ত করবেন, করে আপনি হোম বের করবেন। আর অবশ্যই যদি আয়াতুল্লাহ সিস্তানির তাকলিদে থাকেন, আয়াতুল্লাহ সিস্তানির যিনি উকিল রয়েছেন তার হাতে তুলে দেবেন। হোমস নিজে ইচ্ছায় খরচ করা যায় না, জাকাতের খাদ নির্ধারণ করা আছে, জাকাত আপনি নিজে ইচ্ছায় খরচ করতে পারবেন। সেই খাদগুলো যে বলা আছে ওই খাদ অনুযায়ী আপনি খরচ করতে পারবেন। ফিতরা যেভাবে বলা আছে সেভাবে আপনি কিন্তু নিজে হাতে খরচ করতে পারবেন। কিন্তু হোমস যেহেতু ইমাম উপস্থিত থাকলে ইমামের হাতে তুলে দিতেন, ইমাম নেই নায়েবে ইমামের হাতে আপনাকে তুলে দিতে হবে, এছাড়া কোনো বিকল্প নেই। আপনি যখন হোম বের করবেন, হ্যাঁ এখানে প্রশ্ন জাগ্রত হয় যে আমার 1,00,000 টাকা হোমস, 5,00,000 টাকা আমার আছে, 1,00,000 টাকা আমার হোম বের হচ্ছে, কিন্তু 1,00,000 টাকা বের করলে আমার ব্যবসায় ধস নামবে, আমি 20,000-এর বেশি বের করতে পারতেছি না। এখানেও আপনি কিন্তু যিনি উকিল হবেন তার কাছে আপনি যাবেন, গিয়ে বলবেন ভাই আমার 1,00,000 টাকা হোমস হচ্ছে, কিন্তু আমি 1,00,000 টাকা তো আমি দিতে পারতেছি না, যদি 1,00,000 টাকা দিই তাহলে আমার হোমসে আমার ব্যবসায় কিন্তু ধস নামবে, তাহলে আমার তো 20,000 টাকা রয়েছে, আমি 20,000 টাকা দিতে পারতেছি। তখন কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এটা যে আপনি 20,000 টাকা ওনার উকিলকে আপনি দিলেন, নিয়ত করলেন হোমস বের করে দিচ্ছি ওয়াজিব করবা তাইল্লা, তাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন আচ্ছা এই 20,000 টাকা আপনি আমাকে ধার দেবেন, আপনি আবার ধার নিয়ে নিলেন, আবার নিয়ত করলেন হোমস বের করে দিচ্ছি ওয়াজিব করবা তাইল্লা, আবার দিয়ে দিলেন। এইভাবে আপনি কিন্তু চারবার করলেন, একবার তো আপনি দিয়েছেন আপনার 20,000 টাকা, চারবার কিন্তু আপনি 20,000 টাকা করে 80,000 টাকা আপনি ওনাকে দিয়ে ওনার কাছ থেকে ধার নিয়ে নিলেন। এবার আপনার 1,00,000 টাকা কিন্তু দেওয়া হয়ে গেছে, কিন্তু আপনি 80,000 টাকা ঋণী হয়ে গেছেন। এবার আপনি ওনাকে বলুন যে ভাই আমি এই 80,000 টাকা আপনাকে 3 মাসে দিয়ে দেবো, 2 মাসে দিয়ে দেবো, 5 মাসে দিয়ে দেবো, তাহলে উনি ওইভাবে ওনার ধর্মীয় কাজগুলোকে সাজিয়ে নেবেন এবং ওই খোমসার টাকা দিয়ে ওই ধর্মীয় কাজগুলো তিনি করতে পারবেন। কিন্তু এইগুলা অজুহাতে যে আমার ব্যবসা ধস নামবে আমি হোমস দেব না, তাহলে আপনি কিন্তু অনেক বড় খেয়ানত করছেন, হোমসকে কোনো হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। যেভাবে ফেদাক কেড়ে নিয়ে অনেক বড় অপরাধী হয়েছে, যারা ফেদাক কেড়ে নিয়েছিল এইভাবে হোমস না দিয়েও তারা কিন্তু তার ক্ষমতা অনুযায়ী সেই কাজটিই করতেছে যে কাজটি ফেদাকের গাসিব করেছিল। তো এটা আহলে বাইতের হক, এটাকে আমাদেরকে আহলে বাইতের হাতে তুলে দিতে হবে। আহলে বাইত যে ইসলামকে সুরক্ষিত করার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, ইমামে হুসাইন নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, ইমামে হুসাইনের দিনকে সুসজ্জিত করা হয় এই হোমসের টাকা দিয়ে, এই জন্য অবশ্যই এই হোমসের টাকা দিতে হবে। যদি হুসাইনকে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামকে মূল্যায়ন করতে চান তাহলে আপনাকে হোমস দিতে হবে। কেন? এই জন্য যে ইমামে হুসাইন যে দিন রক্ষা করে গেছেন ওই দিন রক্ষায় এই টাকার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর এই ভূমিকার কারণেই আজকে বিপ্লব। আজকে ইমামে খোমেনির কাছে এই হোমসের টাকা ছিল বলেই এত বড় একটা বিপ্লব সংঘটিত হয়েছে। আজকে আয়াতুল্লাহ উজমা সিস্তানির কাছে হোমসের টাকা রয়েছে বলে উনি ইরাক সহ সারা বিশ্বের গরিবদের পাশে তিনি দাঁড়াতে পারছেন এবং তাদের সম্মান রক্ষা করতে পারছেন। তো অনেক বড় একটা ভূমিকা হোমসের রয়েছে। মামা আলাইনা ইল্লাল বালাগ, ইনশাআল্লাহুল আজিজ। আমি আশা করি যে হোমসের বিষয়টা আমাদের কাছে কিছুটা স্পষ্ট হয়েছে, আরও কিছু ইনশাআল্লাহ
মশলাগতভাবে স্পষ্ট করব, এবং স্পষ্ট হয়ে গেলে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ইনশাআল্লাহ যাকাত নিয়ে আলোচনা করব। আজকে আমি এখানেই আমার আলোচনাটা সমাপ্ত করছি। এখন যদি কোনো প্রশ্ন থাকে আমি অনুরোধ করব আমাদের হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আনিসুর রহমান সাহেবকে, কে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে তিনি প্রশ্ন করতে পারেন। বিসমিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে যদিও এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ইচ্ছা করলে বিষয় বা আরো অন্যান্য বিষয়ে না, ঠিক আছে, তাহলে পাঁচ মিনিট আমি আরো হোমসের বিষয়ে বলি। তো হোমস হচ্ছে আপনার মালের উপরে যে টাকা আপনার কাছে থাকবে তার উপরে হোমস রয়েছে। আপনি ওই মাল দিয়ে যে ডেট আপনার আসবে তখন যে পণ্যগুলো আপনি কিনে রেখেছেন সেগুলোকেও আপনি এই হিসাবের তালিকায় নিয়ে আসবেন। নিয়ে আসে আপনি হোম বের করবেন, নিয়ত করবেন, নিয়ত করার পরে আপনি তার উকিলের হাতে তুলে দেবেন। আলহামদুলিল্লাহ, আপনি এর থেকে দায়মুক্ত হয়ে গেলেন। তারপরে আপনি হোমসের টাকার জন্য আপনার যদি নিজস্ব কোনো আত্মীয়, নিজস্ব কোনো গরিব থাকে তার কথাও আপনি এই উকিলকে বলবেন, উনি ওখান থেকে কিছু টাকা আপনাকে দেবেন, আপনি তাকেও সাহায্য করতে পারেন। তাহলে এটা হলো অর্থের উপরে। আমাদের অন্য ভাইদের উপরে কিন্তু অন্য ভাইরা কিন্তু হোমস দেন না, যদিও প্রকাশ্য কোরআনে আয়াত রয়েছে হোমসের ব্যাপারে। ওনারা বলেন যে না, ওই মালে গানিমতের উপরে হোমস রয়েছে, তারপরে খনিজের উপরে হোমস রয়েছে। না, আমাদের এখানে এটা ব্যাপক, খনিজের উপরেও হোমস রয়েছে, মালে গানিমতের উপরে হোমস রয়েছে, হালাম ও হালাল মখলুত হয়ে গেছে তার উপরে হোমস রয়েছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কেউ কোনো অফিসে, সরকারি অফিসে চাকরি করতেছে, সে অতিরিক্ত টাকা নিয়েছে যেটা হচ্ছে সুদ, সে জানতো না বিষয়টা, না জানা সত্ত্বে নিয়েছে। এখন প্রথম মশলা হচ্ছে এটা যে যার থেকে নিয়েছে সেটা তাকে ফিরিয়ে দেবে। যদি মনে থাকে যে আমি তাইম থেকে 50,000 টাকা নিয়েছি আমি ফেরত দেব, আমি যদি জানি যে হমুকের কাছ থেকে 10,000 টাকা নিয়েছি ফেরত দেব, কিন্তু আমার মনে নেই কার থেকে নিয়েছি, তাহলে হালাল হারামের সাথে মখলুত হয়ে গেল। সেই ক্ষেত্রে ওই টাকারও আমাকে হোমস বের করতে হবে। হালাল আর হারাম যদি মখলুত হয়ে যায় তাও আমাদের হোমস বের করতে হবে, ঠিক আছে। আমার উপার্জনের টাকার মধ্যে কিছু হারামের টাকাও আসছে, আমাকে হোমস বের করতে হবে। এখন কিন্তু অনেকে ব্যাংকের মশলা জিজ্ঞাসা করেন যে ভাই, ব্যাংকে যে লাভ দিচ্ছে এটা ব্যবসা করে লাভ দিচ্ছে, অধিকাংশ টাকা ওর মধ্যে ব্যবসা রয়েছে, কিন্তু কিছু কিছু টাকা এরকম রয়েছে যে ব্যাংক থেকে লোন দেওয়া হয় এবং লোন দেওয়া হয় সুদের উপরে, তারা কিন্তু সুদ নেয়। এখন কতটুকু সুদ মিশে গেছে তা আমি জানি না। এখন আপনি ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করেন তা আপনার আসলের উপরে যা লাভ হচ্ছে, যেহেতু আপনি সুদের টাকা আলাদা করতে পারতেছেন না, তাহলে লাভের অংশ থেকে আপনাকে হোমস বের করে দিতে হবে। হোমস বের করলে কিন্তু আপনার টাকাটা হালাল হয়ে যাবে। তাহলে একটা ডেট নির্ধারণ করলেন, আপনার যে উপার্জন সেই উপার্জন থেকে হোম বের করার জন্য ওই ডেটটা নির্ধারণ করলেন, কিন্তু আপনি ব্যাংক থেকে একটা টাকা পেয়েছেন যেখানে আপনার টাকা লাভ এসেছে এবং সাথে সাথে ওর মধ্যে সুদও রয়েছে, আপনি তাৎক্ষণিকভাবে কিন্তু তার হোম বের করে দেবেন। আপনার একটা ইনকাম হয়েছে, সেই ইনকামের মধ্যে কিন্তু হারামও রয়েছে, তাহলে আপনাকে অবশ্যই সেখানে আপনার হোমস বের করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা শরীয়তকে ভালোভাবে মূল্যায়ন করতে পারি। জি জি, আবার মেয়েদের মহিলাদের নামাজের ক্ষেত্রে দুই হাতের কোনোই কি মাটিতে লাগিয়ে রাখতে হবে? মাটিতে একদম লাগা যে ফরজ তা না, কথা হলো যে পুরুষরা হাতটাকে চড়া করে রাখে মেয়েদের ক্ষেত্রে যতটা নিজেকে গুটিয়ে রাখুক, এটা হচ্ছে আসল বিষয়, ঠিক আছে। মানে খুব বেশি জায়গা নিয়ে না, কেন ওদের হেজাবের বিষয় আছে, পর্দা আছে, যদি হাতটাকে খুলে দেয় পর্দার বিঘ্ন ঘটতে পারে, পর্দা সহ কিন্তু যতটা গুটিয়ে নিজেকে রাখতে পারে সেটাই ভালো। কিন্তু কোনি লেগে থাকা না লেগে থাকা এটা কোনো ব্যাপার না, যদি সেজদায় হাত রাখে আর কোনি একটু উঁচু থাকে তাতে কিছু আসে যায় না। আরেকজন প্রশ্ন করেছেন, পাঁচ ভাগের এক ভাগ, আড়াই পার্সেন্ট হলো না, 20%? জি, 2.5% না,
20% 120% জি পাঁচ ভাগের এক ভাগ যেই অর্থে আপনার কাছে রয়েছে তার পাঁচ ভাগের এক ভাগ ঠিক আছে আলহামদুলিল্লাহ আর ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যেখানে শুধু সুদের টাকা দিচ্ছে সেখানে ফিক্সড ডিপোজিট করা যাবে না যেখানে যে ব্যাংকগুলা বিভিন্ন প্রজেক্ট আছে তাদের ব্যবসার সেই সব ব্যাংকে আমরা ফিক্স করতে পারবো ওইখানে আমরা জানি যে কিছু তারা বাড়ি ঘরের লোন দেয় ঠিক আছে এবং ওইখানে সুদের টাকা নেয় টাকার উপরে টাকা হচ্ছে সুদ টাকার সাথে মাল মালের উপরে টাকা এতে কোনো সুদ নেই এটাকে সুদ বলা হয় না টাকার উপরে টাকাকে সুদ বলা হয় দেখা গেলো আপনাকে টাকা দিল বাড়ি করার জন্য টাকা দিছে এবং টাকার উপরে টাকা দিচ্ছে এত পার্সেন্ট এটা সুদ এটা হারাম যে ব্যাংক শুধু মানে এইরকম ব্যবসা করে সেখানে আমাদের কোনো ফিক্সড ডিপোজিট করা যাবে না কিন্তু যে যাদের অনেক প্রজেক্ট আছে যারা অনেক ব্যবসায় টাকা ইনভেস্ট করেছে সেই সব জায়গায় আমরা রাখতে পারবো যদি ওইখানেও কিন্তু কিছু সুদের ব্যবসা রয়েছে যে কারণে সতর্কতামূলক যখনই আমার টাকা আসবে ঠিক আছে আপনার ফিক্সড ডিপোজিটটা আপনার আসতেছে 12ই শাবান আপনার হাতে হোমসের ডেট আসবে আপনার 1লা জিলহিজ তো আপনাকে 1লা জিলহিজ পর্যন্ত অপেক্ষা করা দরকার নেই যখনই ফিক্সড ডিপোজিট আপনার হাতে চলে আসবে লাভটা তখনই কিন্তু আপনাকে হোম বের করে দিতে হবে মাসে মাসেও করা যায় কিন্তু মাসে মাসে করবেন কেন যেহেতু ফিক্সড ডিপোজিটটা তো অ্যাকাউন্টে থেকে যাচ্ছে তো বছরে একবার আর যদি আমি মাসে মাসে হাতে নিয়ে নিচ্ছি তাহলে আমি প্রতি মাসে বের করে দিই সমস্যা কি যে টাকা আমার হাতে আসছে আমি তার সাথে সাথে বের করে দিই আরেকটা প্রশ্ন আসছে আমাদের রুকনুজ্জামান কাজল করেছেন পবিত্র মহরমের আলোচনা অনুষ্ঠানে আমি কোন পবিত্র মহরমের আলোচনা অনুষ্ঠানে আমি কোন খাতে অর্থ ব্যয় করতে পারি কোন খাতে অর্থ ব্যয় করতে পারি খাতে অর্থ অর্থাৎ খমসের জাকাতে না না আপনি জাকাতও বের করতে পারবেন না ফিতরাও দিতে পারবেন না হোমসেটটা অনুমতিক্রমে ব্যবহার করা যায় আপনি উকিলের কাছ থেকে অনুমতি নিয়ে ঠিক আছে যেমন আপনি রাহবারে তাকলিদে রয়েছেন আপনার হোম বের হয়েছে 50,000 টাকা 25,000 টাকা হোমসে হলো স্যামে সাদাত আর 25,000 টাকা হলো স্যামে ইমাম তো স্যামে ইমাম থেকে একটা ভাগ আপনি কিন্তু ওনার অনুমতিক্রমে আপনি খরচ করতে পারেন মজলিস হচ্ছে পবিত্র একটা জিনিস যে আপনার আত্মার সাথে জড়িত আপনি আপনার হালাল রুজি থেকে ওইখানে ব্যয় করবেন যেটাই যতটুকু আপনার সমর্থন হয় সেইটুকু সাদকা হচ্ছে এক ধরনের ময়লা ঠিক আছে জাকাত হচ্ছে মালের ময়লা এক ধরনের ঠিক আছে অতিরিক্ত বের করে দিয়ে ওটাকে নিরাপদ করা এগুলা কিন্তু দেখেন মানে কেমন যে সাদকা কিন্তু গায়রে সৈয়দের সৈয়দের উপরে হালাল না যেমন সদকায়ে ফিতরা গায়রে সৈয়দেরটা সৈয়দের উপরে হালাল না তো যখন সৈয়দের উপরে হালাল না তাহলে আপনি ইমামের মজলিস করবেন কিভাবে ওই টাকা দিয়ে ঠিক আছে তো এই জন্য জাকাতের জন্য যে খাদ নির্ধারণ করা আছে সেই খাদে ব্যয় করতে হবে ফিতরার জন্য যে খাদ রাখা আছে সেই খাদে করতে হবে হ্যাঁ হোমসের ক্ষেত্রে আপনি অনুমতি নিয়ে একটা পার্সেন্টেজ নির্ধারণ করে দিতে পারেন মজলিসের জন্য সেটা অনেক ভালো বরং মজলিসের জন্য আপনি যে ব্যক্তিকে হোম দিচ্ছেন তার সাথে যদি যোগাযোগ করেন তো হয়তো সেটাই কেন তার চেয়ে বেশি উনি আপনার সাথে কোঅপারেশন করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু